আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হচ্ছে দুনিয়ার সবচেয়ে মজাদার একটি ডেজার্ট, আর সেটা হচ্ছে পাউরুটির মালাই রোল রেসিপি। এই মালাই রোলটা দেখতে যতটা লোভনীয়, খেতে ঠিক ততটাই সুস্বাদু, আর তৈরি করতেও কিন্তু খুবই সহজ। বাসায় কোনো গেস্ট আসলে আপনারা যদি কোনো ডেজার্ট আইটেম রাখতে চান, তাহলে অবশ্যই আপনাদের এই পাউরুটির মালাই রোলের ডেজার্টটা কিন্তু অতিথিদের সামনে রাখতে পারেন। চলুন তাহলে এর প্রস্তুত প্রণালীটা দেখে নেওয়া যাক। আমি প্রথমে চুলোতে একটা প্যান বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হয়ে আসলে এখানে আমি দুধ অ্যাড করব, আর এটা হচ্ছে পাউরুটির ভেতরে যে মাওয়াটা সেটাই কিন্তু তৈরি করে নিচ্ছি, ভেতরের যে পোরটা। তো আমি এখানে 1/4 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। এখন আমি চিনিটাকে ভালো করে গুলিয়ে নিব, আর দুধটাতে যখন একটু বলক চলে আসবে তখন আমি এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করে দিব। দেখুন দুধটাতে কিন্তু হালকা বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে 1 কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার পর অবশ্যই ভালো করে নেড়েচেড়ে দেবেন, আর কোনোভাবেই কিন্তু নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু প্যানের গায়ে আপনার এই পুরটা লেগে যেতে পারে। আশা করছি আমার আজকে এই মালাই রোলের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর বেশি ভালো লাগলে আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার সালাস ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, যখন দেখবেন নাড়াচাড়া করতে করতে মাওয়াটা আর প্যানের গায়ে লেগে আসছে না, উঠে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে আমার ভেতরের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে, আর এটাই হচ্ছে ইনস্ট্যান্ট মাওয়া। এখন আমি মালাইটা তৈরি করে নেব। এজন্য আমি চুলাতে আরেকটা প্যান বসিয়ে এর মধ্যে 1/2 লিটার পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি একটু জাল করে নেব, আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন আমি একটা স্প্যাচুলারের সাহায্যে ভালো করে নাড়িয়ে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখন আমি 1 প্যাকেট ডানোর দুধ দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধটা। আর এই দুধটাকে অবশ্যই একটু ঘন করে জাল করে মালাইয়ের মতো করে নিতে হবে। তো দেখুন জাল করতে করতে দুধটা কিন্তু ঘন হয়ে এসেছে, আর শুকিয়ে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। এখন আমি চুলো থেকে মালাইটা নামিয়ে নিব। এখন আমি যে মাওয়াটা তৈরি করে রেখেছিলাম, এই যে সেই মাওয়াটা, এখন আমি নিয়ে নিলাম পাউরুটি। আর পাউরুটির সাইডে যে শক্ত আবরণগুলো থাকে সেগুলো আমি একটা নাইফ দিয়ে কেটে ফেলে দিব। অবশ্যই আমি ফেলব না, এটা দিয়ে আমি পরে ব্রেড ক্রাম তৈরি করব, আর সেই রেসিপিটাও কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন আমি সাইডগুলো কিন্তু কেটে নিচ্ছি। এখন আমি এই পাউরুটিগুলোকে একটু পাতলা করে বেলে নেব, আর সবগুলো পাউরুটি কিন্তু এভাবে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পাউরুটিগুলো বেলে নিচ্ছি, একেবারে পাতলা পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। আমি এইভাবে কিন্তু সবগুলো পাউরুটি বেলে নিয়েছি। এখন দেখুন আমি এখান থেকে 1 পিস পাউরুটি নিচ্ছি, আর যে ভেতরের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ পুর আমি নিয়ে নিচ্ছি। এখন আমি হাতের সাহায্যে একটু রোল শেপ দিয়ে নিচ্ছি।
এখন আমি পাউরুটির মধ্যে এই রোলটাকে দিয়ে পুরো পাউরুটিটাকে রোল করে নেব। তো দেখুন আমার একটা রোল কিন্তু হয়ে গিয়েছে। আমি আরেকটা রোল করে দেখাচ্ছি। যে যেভাবে করতে পছন্দ করেন, আমার রোল করে নিতে নিয়ে করতেই সুবিধে হয়েছে, সেজন্য আমি আগে থেকে রোল করে নিলাম। অনেকেই আছে যারা পাউরুটির মধ্যে দিয়ে তারপর রোল করে, সেটাও করতে পারেন, বাট আমার কাছে এটাই মনে হয়েছে যে সহজ পদ্ধতি, সেজন্য আমি আগে থেকে রোল করে তারপর পাউরুটির ভেতরে দিয়ে দিয়েছি। তো এভাবেই কিন্তু আমি বাকি রোলগুলোও করে নেব। তো দেখুন আমার কিন্তু সবগুলো রোল করা হয়ে গিয়েছে। এখন আমি দুধটাকে ঘন করে জাল দিয়ে যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা পাউরুটির ওপরে এইভাবে একটা মেজারমেন্ট কাপের সাহায্যে কিন্তু ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন আমি ডেকোরেশনের জন্য একটু কাজু আর পেস্তা বাদাম কুচি করে রেখেছিলাম, সেগুলো ওপরে দিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের এই মালাই রোলের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।